হ্যালো এভরিওন, আমরা যারা NHS অর্থাৎ কলকাতা আসার পর জিপিতে রেজিস্ট্রেশন করতে চাই তারা ফাইন্ড এ জিপিতে চলে যাব। তাদের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইন্ড এ জিপি দিতে হবে। ফাইন্ড জিপির ক্ষেত্রে আমাদের সিটি বা টাউনের যে পোস্ট কোড যেখানে আমরা স্টে করছি সেটা ইনপুট করতে হবে। করার পর আমাদের আশেপাশে কোথায় জিপি রয়েছে সেটা চলে আসবে। তো এখান থেকে আমাদের কাছাকাছি যেটা হয় লোকেশনে বা যেটাতে আমাদের পছন্দ সেটা আমরা সিলেক্ট করে নিতে পারি, অথবা এখান থেকে যেগুলো শো করবে সেখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি। এখানে আমার যেটা পছন্দ সেটা আমি সিলেক্ট করে নিয়েছি, যেটা আমার জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স সেটা সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু রেজিস্টার উইথ দিস জিপি সার্জারি। তো এখান থেকে আমাদের আসলে ওভারভিউতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে কন্ট্যাক্ট আছে, আমরা তাদের অ্যাড্রেস দেখতে পাচ্ছি, সমস্ত বেসিক ইনফরমেশন, ওপেনিং আওয়ার, কবে কবে এটা ওপেন থাকে, এই জাতীয় ইনফরমেশন এখানে দেখতে পাবো। তো যদি আমরা হাউ টু রেজিস্টার উইথ দিস জিপি সার্জারি এখানে যাই, এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করার আগে আমাদেরকে একটা পোর্টাল ক্রিয়েট করতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করতে পারবো। রেজিস্টার অনলাইন ইউজিং NHS লিঙ্ক, এখানে গেলে দেখতে পারবো কী কী আমাদের প্রয়োজন হবে যখন আমরা এটার জন্য অ্যাপ্লিকেশন করবো। দেন হাউ টু ফাইন্ড ইউর NHS দরকার নেই। স্টার্টে গেলে হু ইজ রেজিস্টারিং উইথ এ জিপি মাইসেলফ দিচ্ছি। এখানে আছে যে সাইন ইন করবো কিনা বা লগ ইন করবো কিনা, তো কন্টিনিউ উইথ NHS লগ ইন দিয়ে দেবো। যেহেতু এখানে কোভিডের সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে সেটা আমরা আপাতত স্কিপ করলেও হবে। ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে আমাদের যে কারেন্ট ইমেল অ্যাড্রেসটা রয়েছে যেটাতে আমরা ইনফরমেশন পাবো সেটা দিয়ে দিলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে চলে যাব। এখানে যাওয়ার পর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ফার্স্ট একটা ম্যানুয়ালি ইনপুট করতে হবে, দেন সেটাই আবার কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে। এছাড়া তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেগুলোর সাথে এগ্রি করে কন্টিনিউ করতে হবে। ম্যানুয়ালি যেহেতু দিতে হয় পাসওয়ার্ডটা, তো ম্যানুয়ালি ফার্স্ট একটা দিলাম এবং কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দেবো, কারণ এটা আমরা কপি পেস্ট করেও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। কন্টিনিউ করব। এটা করার পর একটা ইমেইল আসবে, তো আমাদেরকে এখন ইমেইল চেক করতে হবে যে আমার ইমেইলে 6 ডিজিটের কোনো কোড এসছে কি না, যেটা দিয়ে ইমেলটা ভেরিফিকেশন ডান করতে হবে। তো এখানে একটা সিকিউরিটি কোড যাচ্ছে, সেই কোডটা আমরা ইমেলে পেয়ে যাব। এখানে নো রিপ্লাই থেকে একটা ইমেল আসছে, সেখানে 6 ডিজিটের একটা কোড আসছে, এই কোডটা দিয়ে আমি আমার ইমেলটাকে ভেরিফিকেশন করে নেব। তো এখানে কোড দিয়ে ভেরিফিকেশন করলাম। এরপর আমাদের ফোন নাম্বার, যেটা ইউকের ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, সেটা আবার ভেরিফাই করে নিতে হবে। তো ইউকের ফোন নাম্বারটা দেওয়ার পর একইভাবে ইমেইলের মতো করে একটা কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটা আমরা দিয়ে কন্টিনিউ করব। এখানে একটা কোড নাম্বার এসছে মোবাইলে, সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে, দেন ফোন নাম্বারটাও ভেরিফাই করে নিতে হবে বা কনফার্ম করে দিতে হবে। এটা দিয়ে কনফার্ম করে নিলাম। দেন এগ্রি টু শেয়ার ইওর NHS লগ ইন ইনফরমেশন, ওকে আই এগ্রি দিয়ে দিলাম। এরপর লোড হচ্ছে। এখানে আমাদের নামের ইনফরমেশন দিতে হবে যেটা পাসপোর্টে আছে, সে অনুযায়ী এখানে টাইটেল যেটা, ম্যারিড হলে মিসেস বা যেরকম যার যেটা সেভাবে আমরা দিয়ে দেব। যেহেতু আমি আমার হাজব্যান্ড সহ এসেছি এবং আমি ম্যারিড, সো এখানে আমি সুন্দর মতো করে আমার বেসিক ইনফরমেশনটা দিয়ে দেবো। দেন আমাদের ফার্স্ট নেম, যদি কারো মিডল নেম থেকে থাকে বা লাস্ট নেম, সেগুলো আমরা দিয়ে দেবো। প্রিভিয়াস লাস্ট নেম যদি থাকে, দেন কন্টিনিউ করলাম। ডেট অফ বার্থ, এটা আমাদের পাসপোর্টে যেটা আছে সেটাই এক্স্যাক্টলি দিতে হবে, কারণ অনেকেরই কিন্তু আবার থাকে যেটা পাসপোর্টে যেটা থাকে বা একাডেমিক যেটা থাকে সেটার সাথে ডিফারেন্স হয় রিয়েলটাতে, তো ওইটা দিতে হবে। ডু ইউ নো ইয়োর NHS নাম্বার, এটা যেহেতু জানি না ওটা ছাড়াই কন্টিনিউ করে যাব। আর ইউ রেজিস্টারিং উইথ এ জিপি ফর দ্য ফার্স্ট টাইম, এখানে ইয়েস দিয়ে দেবো। আমাদের বেসিক ইনফরমেশনগুলো এখানে শো করছে, দেন এখানে বেসিক ইনফরমেশনগুলো শো করছে, তো সেগুলো আমরা হচ্ছে চাইলে চেঞ্জ করতে পারি, অথবা সেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে সেভাবেই আমরা কনফার্ম করে ফেলতে পারি। ডু ইউ হ্যাভ এ কারেন্ট ইউকে অ্যাড্রেস, যদি ইউকে অ্যাড্রেস থেকে থাকে সেটা ইয়েস দিয়ে দেবো। তারপর আমাদের যে হাউজের অ্যাড্রেস অথবা পোস্ট কোড যেটা থাকবে সেটা এখানে দিয়ে কন্টিনিউ করতে হবে। এখানে আমরা যখন পোস্ট কোড দেবো, দেওয়ার পর সেটা আবার শো করবে,
দেন আমাদের হাউজের যে ঠিকানা সেটা আমরা দিয়ে দিতে পারি, এবং আমরা চাইলে এটা যেহেতু এখানে লেখাই আছে ইন্টার দ্য অ্যাড্রেস ম্যানুয়ালি, তো আমাদের ম্যানুয়ালি অ্যাড্রেসটা এন্টার করতে হবে। অনেক সময় পোস্ট কোড দিলে অটোমেটিক চলে আসে বাট এখানে আসে না, সিলেক্ট অ্যান অ্যাড্রেস, তো এটা দেওয়ার পরে আমাদের সিলেক্ট করতে হবে যে আমাদের অ্যাড্রেস কোনটা। তো এখানে অ্যাড্রেসটাও ভেরিফাই হয়ে গেল। কনফার্ম ইওর কন্ট্যাক্ট ডিটেলস, ডু ইউ ওয়ান্ট টু ইউজ দোজ কন্ট্যাক্ট ডিটেলস, ইয়েস দিয়ে দেবো, যেটা ইমেল এবং ফোন নাম্বার দিয়েছি। এবং এখানে হাউ উড ইউ লাইক টু বি কন্ট্যাক্টেড, বাই পোস্ট, ইমেল এবং ইউকে ফোন নাম্বারের মাধ্যমে, সেটা দিয়ে দিয়েছি। এবং আমাদের জেন্ডার ভেরিফিকেশনটা করতে হবে, তারপর আইডেন্টিটি সেম আছে কি না সেটা ভেরিফাই করতে হবে, হোয়াট ইজ ইওর এথনিক গ্রুপ, এশিয়ানের মধ্যে এক্সাম্পল বাংলাদেশি রয়েছে সেটা দিয়ে দিলাম, এশিয়ান বাংলাদেশি, কন্টিনিউ করতে হবে। তারপর বেস্ট ডেসক্রাইব এশিয়ান ব্রিটিশ ব্যাকগ্রাউন্ড, এখানে বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। ডু ইউ নিড এ ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার, নো আমার দরকার নেই ইন্টারপ্রেটার। দেন হচ্ছে উড ইউ লাইক টু চুজ এ চেঞ্জ এ ফার্মেসি ফর ইয়োর প্রেসক্রিপশন, নো দিলাম। এখানে আছে যে আমাদের ইউকেতে কোনো মেম্বার আর্ম ফোর্সে আছে কি না, নো দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ অ্যান ইমার্জেন্সি কন্ট্যাক্ট, তো এখানে হচ্ছে আমি আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমার হাজব্যান্ডের ডিটেলস দিয়ে দেবো, তার নাম, রিলেশনশিপ এবং তার সাথে কীভাবে কন্ট্যাক্ট করা যেতে পারে সেই ইনফরমেশনগুলো এখানে ইনপুট করে দেবো। কারণ ইউকেতে কিন্তু লিগাল গার্ডিয়ান বা গ্যারান্টর কিংবা হচ্ছে একজন কিন ডিটেলস বলে তারা ইমার্জেন্সির যে ডিটেলসটা সেটা দিতে হয়। তো এই আমার কিন ডিটেলসে আমি আমার হাজব্যান্ডের নাম, তার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে করে ইমার্জেন্সি কন্ট্যাক্টে তার এখানে কন্ট্যাক্ট করা যায়। কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলাম। এরপর হ্যাভ ইউ রিসেন্টলি মুভ টু দ্য ইউকে ফ্রম অ্যানাদার কান্ট্রি, ইয়েস, কন্টিনিউ করবো। তারপর এখানে আসবে হচ্ছে হোয়ার আর ইউ বর্ন, কান্ট্রি অফ বার্থ সেটা দিলাম, প্লেস অফ বার্থ যেটা সেটা দিয়ে দেব, পাসপোর্ট আমাদের যেটা আছে সেটা দিয়ে কন্টিনিউ করে নেব। হোয়েন ডিড ইউ এন্টার দ্য ইউকে, আমরা ইউকেতে কবে মুভ করেছি ঠিক সেই ডেটটাই আমাদেরকে দিতে হবে। তো ডে, মান্থ, ইয়ার তিনটাই আমাদেরকে মেনশন করতে হবে। যদিও আমি আস্তে আস্তে সেদিন 7 তারিখ পড়ে গিয়েছিলো, 6 দিয়ে দিলাম। হ্যাভ ইউ মুভ টু দ্য ইউকে ফ্রম দোজ কান্ট্রিজ, নো। ডু ইউ হ্যাভ এন এক্সিস্টিং ও প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন, এখানে ইয়েস অথবা নো দেওয়া যায়, এটা আসলে ডিপেন্ড করবে যে আমাদের কারো কোনো কন্ডিশন আছে কি না সেটার উপরে বেস করে। তো আমি ইয়েস দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করব। ওকে, আমি নো দিলাম, সেই টাইপের কিছু নেই যদিও, নো দিলাম এখানে। তারপর মনে হলো যে আমার আসলে মাইগ্রেন আছে, সো আমি ইউএস দিয়ে দিলাম। আমি আসলে খুবই কনফিউজড, এগেইন আমি আবার নো দিয়ে দিলাম, কারণ আসলে বুঝতে পারছি না যে এখানে আসলে দেবো কিনা। ফাইনালি নো দিয়েছি। ডু ইউ হ্যাভ এনি অ্যালার্জি, নো। ডু ইউ হ্যাভ এনি মেন্টাল হেলথ কন্ডিশন, এটাতে নো দিয়ে দেবো, মেন্টাল হেলথের কোনো কন্ডিশন নেই, কন্টিনিউ। ডু ইউ হ্যাভ এনি ডিসএবিলিটিস, নো। ডু ইউ হ্যাভ এ ক্যারিয়ার, নো। আর ইউ এ ক্যারার, নো। ডু ইউ কারেন্টলি টেক এনি প্রেসক্রিপশন মেডিসিন, ইয়েস। এখানে আমরা কী টাইপের মেডিসিন নিচ্ছি সেটা এখানে মেনশন করতে হবে। তো আমি আমার মাইগ্রেনের জন্যে যে ওষুধগুলো খাই সেগুলো এখানে মেনশন করে দেবো, যেহেতু এটা আমরা রেজিস্ট্রেশন করছি এবং আমাদের ফিজিক্যাল কন্ডিশন এখানে বোঝা যাবে এটার উপর ডিপেন্ড করে। সো আমি এটা দিয়ে দিলাম। আর এনি অফ দোজ রিপিট প্রেসক্রিপশনে ইয়েস দিয়ে দিলাম। হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক অ্যালকোহল, নেভার, কন্টিনিউ। ডু ইউ স্মোক, নো, কন্টিনিউ। এখানে আমাদের যে ডিটেলসটা দেওয়া হয়েছে সেগুলো এখানে শো করছে, এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি বা আপডেট করতে পারি যদি অ্যাকুরেট না হয় বা যদি চেঞ্জ করার ইচ্ছা থাকে। এখানে সমস্ত ইনফরমেশন শো করছে যা যা দেওয়া হচ্ছে, দেন এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড সাবমিট। এটা করে দেওয়ার পরে আমাদের একটা ইমেল আসবে যেখানে আমাদের কনফার্মেশন থাকবে, এবং সেই ইমেলটার জন্য আসলে ওয়েট করতে হবে। এবং অ্যাপ্লিকেশনের যে একটা রেফারেন্স নাম্বার সেটাও শো করবে সাবমিশনটা ডান হয়ে যাওয়ার পরে। তো এই হচ্ছে জিপির রেজিস্ট্রেশন, যেটা আমরা বিআরবি পাওয়ার আগেই করে ফেলতে পারি এভাবে।